প্লস টু দ্বিতীয় বর্ষর সমস্ত ছাত্র এবং ছাত্রী মানুষ মু স্বাগত করুছি আমার ইউটিউব চ্যানেল। তো পিলা মানে আজ আমি আলোচনা করুছে পলিটিক্যাল সাইন্স ইউনিট টু র এমসিকিউ নম্বর ক্লাস টু পেলে বোর্ড এক্সাম 2025 পাই কি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কু বর্তমান আমি আলোচনা করিবা। আউ যদি চ্যানেল কু তুম মানে কি নুয়া ভিজিট করুছ ডেলি এই চ্যানেলে ক্লাস হচ্ছে সবসক্রাইব করি নোটিফিকেশন টি অন করে দেবে। দেখন্তু এইটি প্রথম প্রশ্ন, নিম্নোক্ত মধ্যরু কেউটি স্থানীয় স্বায়ত্ত শাসনর লক্ষ্য অটে? নিম্নলিখিত মধ্যরু কেউটি স্থানীয় স্বায়ত্ত শাসনর লক্ষ্য অটে? ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্থানীয় সমস্যা ঠিক সমাধান, স্থানীয় নেতৃত্ব সৃষ্টি, উপরোক্ত সমস্ত। আনসর হচ্ছে উপরোক্ত সমস্ত। ব্রিটিশ শাসন কালে কেউ মশিয়ারে ভারতের স্বায়ত্ত শাসন পাই প্রথমে পদক্ষেপ নিয়া যাইতলা? ব্রিটিশ শাসন কালে কেউ মশিয়ারে ভারতের স্বায়ত্ত শাসন পাই প্রথমে পদক্ষেপ নিয়া যাইতলা? 1857, 1882, 1905, 1920। তো যে পিলা মানে এটি 1882 উপরে ক্লিক করেছেন উত্তর ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কেউ ব্রিটিশ বড়লাট কু ভারতর স্বায়ত্ত শাসনর জনক কুয়াযায়? বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন। কেউ ব্রিটিশ বড়লাট কু ভারতর স্বায়ত্ত শাসনর জনক কুয়াযায়? লর্ড কর্নওয়ালিস, লর্ড ডেলহাউসি, লর্ড রিপন, লর্ড মাউন্ট ব্যাটেন। আনসর হচ্ছে পিলা মানে লর্ড রিপন। যে লর্ড রিপন উপরে ক্লিক করেছেন উত্তর ঠিক আছে। কিয়ে কইতিলে ভারতর আত্মা গ্রামরে রয়েছে? ভারতর আত্মা গ্রামরে রয়েছে গোপাল কৃষ্ণ গোখেল, বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, বিনোবা ভাবে। 4 নম্বর প্রশ্নটির উত্তরটি কোণ হয়ে পিলে মানে এইটি সি, মহাত্মা গান্ধী। পিলে কি কইতিলে না মহাত্মা গান্ধী কইতিলে। পরবর্তী প্রশ্ন, ভারত সংবিধানর কেউ ভাগরে গ্রামাঞ্চল স্বায়ত্ত শাসন পাই গ্রাম পঞ্চায়েত গঠন পাই নির্দেশ দিয়া যাইছি? প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ। আনসর হচ্ছে 5 নম্বর ডি, চতুর্থ ভাগ পিলে। পরবর্তী প্রশ্ন, কেউ মশিয়ারে গ্রাম্য বিকাশ পাই গোষ্ঠী উন্নয়ন কার্যক্রমর প্রচলন হইতলা? কেউ মশিয়ারে গ্রাম্য বিকাশ পাই গোষ্ঠী উন্নয়ন কার্যক্রমর প্রচলন হইতলা? 1947, 1950, 1952, 1957। আনসর হচ্ছে সি, 1952 মশিয়া। নিম্নোক্ত মধ্যরু কেউটি বা নিম্নোক্ত মধ্যরু কেউ কমিটি ক্ষমতা বিকেন্দ্রীকরণ কমিটি নামরে পরিচিত? ড্রাফটিং কমিটি, বলবন্তরায় মেহেটা কমিটি, মন্ডল কমিটি, উপরোক্ত মধ্যরু কেউটি নুহে? উত্তরটি হচ্ছে বি, বলবন্তরায় মেহেটা কমিটি পিলে। পরবর্তী প্রশ্ন, সংবিধানর কেউ সংশোধন সহরাঞ্চল শাসন সম্পর্কিত? সংবিধানর কেউ সংশোধন সহরাঞ্চল শাসন সম্পর্কিত? 42তম, 44তম, 73তম, 74তম। আনসর হচ্ছে ডি, 74তম। পরবর্তী প্রশ্ন, পলিটিক্যাল সাইন্স পিলে, ওড়িশারে পঞ্চায়েত রাজ ব্যবস্থা ও সহরাঞ্চল স্বায়ত্ত শাসন ব্যবস্থারে? ওড়িশারে পঞ্চায়েত রাজ ব্যবস্থা ও সহরাঞ্চল স্বায়ত্ত শাসন ব্যবস্থারে কেতে অংশ স্থান মহিলামানক পাই সংরক্ষিত? শতকড়া 25, শতকড়া 33, শতকড়া 40, শতকড়া 50। যে মানে এটি উত্তরটি কু মারিছন্তি শতকড়া 50, সেমানক উত্তর সঠিক অছি। সংবিধানর কেউ অনুসূচীরে পঞ্চায়েত রাজ ব্যবস্থা বর্ণিত হয়েছি? সংবিধানর কেউ অনুসূচীরে পঞ্চায়েত রাজ ব্যবস্থা বর্ণিত হয়েছি? নবম অনুসূচী, দশম অনুসূচী, একাদশ, দ্বাদশ। সঠিক উত্তর হচ্ছে সি, একাদশ। সংবিধানর কেউ অনুসূচীরে পৌর সংস্থামানক দক্ষমতা বিষয়ে বর্ণনা করা যাইছি? সংবিধানর কেউ অনুসূচীরে
পৌর সংস্থা মানকৰ ক্ষমতা বিষয়ে বর্ণনা করা যাইছি। নবম, দশম, একাদশ, দ্বাদশ, আনসর হচ্ছে ডি, দ্বাদশ পিলে। পঞ্চায়েত রাজ ব্যবস্থার কতটি স্তর রয়েছে? পঞ্চায়েত রাজর দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, আনসর হচ্ছে বি, তিনটি। পরবর্তী প্রশ্ন, ওড়িশারে কতটি গ্রাম পঞ্চায়েত রয়েছে? হল মানে ওড়িশারে কতটি গ্রাম পঞ্চায়েত রয়েছে? পাঁচ হাজার দুইশ চব্বিশ, ছ হাজার আটশ পাঁচ, ছ হাজার দুইশ চৌত্রিশ, ছ হাজার দুইশ পঞ্চাশ। সঠিক উত্তর হচ্ছে ছ হাজার আটশ। পিলে মানে চারি হব, এটি পাঁচ নুয়ে পিলে, এটা চারি হব না। পরবর্তী প্রশ্ন, পলিটিক্যাল সাইন্সর এমসিকিউ পিলে দুই হাজার পঁচিশর বোর্ড এক্সাম দেওয়া যাওয়া সমস্ত ছাত্রছাত্রী মানুষ, আউ যে পিলা মানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইন, কমিউনিটির লিঙ্ক দিয়েছে জয়েন হয়ে ফ্রি রে নোটস, পিডিএফ, এভ্রিথিং তোমাকে প্রদান করা যাব। ওড়িশারে কতটি পঞ্চায়েত সমিতি রয়েছে? ওড়িশারে তিনশ বারটি, তিনশ চৌদটি, তিনশ পনেরটি, তিনশ পঞ্চাশটি। সঠিক উত্তর হচ্ছে চৌদ নম্বর বি, তিনশ চৌদ। গ্রামসভারে কিয়ে সভাপতিত্ব করতে পেলে? গ্রামসভারে গ্রাম মুখিয়া, বিডিও, সরপঞ্চ, পঞ্চায়েত অধিকারী। উত্তর হচ্ছে পনেরো নম্বর সি, সরপঞ্চ। নিম্নোক্ত মধ্যরু কিয়ে গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ পঞ্চায়েত সভ্য নুহে, আভিতর কুয়ো কিয়ে গ্রাম পঞ্চায়েত সভ্য নুহে? সরপঞ্চ, সমিতি সভ্য, নায়েব সরপঞ্চ, পাঁচ। ষোল নম্বর উত্তরটি হচ্ছে পিলা মানে বি, সমিতি সভ্য। পঞ্চায়েত রাজ ব্যবস্থার কেউ পদবী পাই দলীয় প্রার্থী ভাবে নির্বাচন লড়ি পারিবে? পঞ্চায়েত রাজ ব্যবস্থার কেউ পদবী পাই দলীয় প্রার্থী ভাবে নির্বাচন লড়ি পারিবে? ওড়িয়া ওয়ার্ড সভ্য, সরপঞ্চ, পঞ্চায়েত সমিতি সভ্য, জেলা পরিষদ সভ্য। উত্তরটি হয়ে ডি, জেলা পরিষদ সভ্য। ওড়িশা বর্তমান ওড়িশারে কতটি মহানগর নিগম অছি? তিনটি, চারটি, পাঁচটি, ছটি। যে পিলামানে এটি উত্তরটি মারুচন্তি, আমার পিলামানে অঠর নম্বর প্রশ্নর যে পিলামানে এটি উত্তরটি আমার মারুচন্তি পাঁচটি, সেমানক উত্তর ঠিক অছি। নিম্নোক্ত মধ্যরু কেউটি সহরাঞ্চল স্বায়ত্ত শাসন ব্যবস্থার অংশ নুহে? পৌর নিগম, নগরপালিকা, জেলা পরিষদ, বিজ্ঞপিত অঞ্চল পরিষদ। আনসর হচ্ছে সি, জেলা পরিষদ। ওড়িশারে কেউ ওড়িশারে গোটিয়ে গ্রাম পঞ্চায়েতর ওয়ার্ড সংখ্যা কেতে? দশ রু কোড়িয়ে, এগার রু পঁচিশ, পনেরো রু পঁচিশ, নির্দিষ্ট নাহি। উত্তরটি হচ্ছে পিলা মানে বি, এগার রু পঁচিশ। তো আজর ক্লাসে ইউনিট টু রার্ট টু রে আমি আউ কোড়িয়েটি এমসিকিউ আলোচনা কলে পলিটিক্যাল সাইন্সর। দুই হাজার পঁচিশর বোর্ড এক্সামে টার্গেট অছি আমার নাইনটি এইট পরসেন্ট পিলে, যে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইন, কমিউনিটির লিঙ্ক দিয়েছি কুইকলি জয়েন হব, ফ্রি রে নোটস পিডিএফ বি দিয়ে যাব। ধন্যবাদ, জয়।